ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. صدق الله مولانا العظيم. উপস্থিত ওয়াজিব ইহতরাম হাজারাত উলামা ইকরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ান এজাম, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালিকে হাকিকি, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন বাবা মার মাধ্যমে। এই বাবা না হলে, এই মা না হলে দুনিয়াতে আমরা আসতে পারতাম না। বাহ্যিকভাবে যেহেতু বাবা মা দুনিয়াতে আগমনের সবচেয়ে বড় সবব এবং মাধ্যম, বাহ্যিকভাবে যেন মনে হয় দুনিয়াতে সন্তানের স্রষ্টা তার বাবা মা, যেন মনে হয়, ভুল না বুঝি। সৃষ্টি করেন কে, মাধ্যম বানিয়েছেন কাকে, বাবা মাকে। যেহেতু বাবা মাকে মাধ্যম বানিয়েছেন, এজন্যে বাবা মার সম্মানকে আল্লাহ তাআলা নিজের হকের পরপরই, আল্লাহ এবং তার রাসূলের হকের পরপরই বাবা মার হককে অ্যাটাচড করে দিয়েছেন। যেখানে নিজের ইবাদতের কথা বলছেন, শিরক থেকে মুক্তির পবিত্রতার কথা বলছেন, ঠিক সেই জায়গাতেই তার পরপর বাবা মার সাথে সৎ ব্যবহারের আদেশ করছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ তাআলা ডিসিশন দিয়েছেন, তোমাদেরকে আদেশ জানিয়েছেন, কোর্টে যেমন আদেশ হয় এটাকে কাদা বলে। কোর্টের আদেশ এটা সাধারণ আদেশ হয় না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ হয়। বাংলায় আমরা বলি হাকিম নড়ে তো হুকুম নড়ে না, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। কোর্টের আদেশ বড় গুরুত্বপূর্ণ হয়, এটাকে ভায়োলেট করা যায় না, ওটার জন্য উচ্চ আদালতে আপিল করা যায় বা ওই আদালতের কাছে রিভিউয়ের আবেদন করা যায়, একটু পুনর্বিবেচনা করবেন কিনা। যতক্ষণ পর্যন্ত উচ্চতর আদালত অথবা যে আদালত থেকে রায় হয়েছে সেই আদালতের রিভিউ বাইরে না আসে, ততক্ষণ পর্যন্ত আগের আদেশ বলবৎ থাকে। মানুষ নিম্ন স্তরের আদালত থেকে উচ্চ স্তরের আদালতে যায়, দুনিয়ার সমস্ত আদালত যদি শেষ হয় তারপরেও সবচেয়ে বড় আদালত কার, উনি হলেন সবচেয়ে বড় হাকিম, উনি হলেন সবচেয়ে বড় কাদি, সবচেয়ে বড় ফয়সালাকারী, উনি আদেশ দিচ্ছেন, এরপরে আর কোনো আদালত আছে নাই, সর্বোচ্চ আদালতের নির্দেশনা। ওয়াকাদা রাব্বুক, তোমার রব, তোমার সব তোমাকে আদেশ করছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। বড় অদ্ভুত, একদিকে তো বলছে, খেতাব করছেন, ওয়াকাদা রাব্বুকা তোমাকে, আবার পরবর্তীটা প্লুরাল আনছেন, আল্লাহ তা'বুদু তোমরা কেউ ইবাদত করবে না, একমাত্র কার, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, ওখানে আনছেন প্লুরাল।
কিন্তু যখন লক্ষ্য করছেন, অ্যাড্রেস করছেন, তখন করছেন একজনকে লক্ষ্য করে বলছেন, পার্টিকুলারলি আমাকে, আপনাকে, সবাইকে যেন খেতাব করছেন। বাহ্যিকভাবে এখানে নবীকে আদেশ করছেন, বলেন তো দেখি, নবীজিকে যখন আদেশ করছেন তখন নবীজির আব্বা আম্মা আছেন? ওনার জন্মের আগেই বাবা চলে গেছেন, ছোট্টবেলায় ৬ বছর বয়সে কিছুদিন পরে মা চলে গেছেন, নাই তো? কিন্তু আদেশ করছেন নবীজিকে লক্ষ্য করে, তার মানে কি নবীজি উদ্দেশ্য না, ইন্ডিভিজুয়ালি আমরা সকলে উদ্দেশ্য, সকলকে যেন লক্ষ্য করে আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি বলছেন। এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আমি সামষ্টিকভাবে সকলকে আদেশ করে দিলাম সেটা বলছি না, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি নিজেকে এটা অ্যাড্রেস করেছি বলে তুমি মনে করো। আমার লক্ষ্য, আমার খেতাব, আমার অ্যাড্রেসের উদ্দেশ্য তুমি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তুমি। ওয়াকাদা রাব্বুক, তোমার রব আদেশ করছেন, ফয়সালা দিচ্ছেন, সিদ্ধান্ত জানাচ্ছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে তুমি তোমার বাবা মাকে পেয়ে যাও, উভয়কে অথবা কোনো একজনকে, তাদের বার্ধক্যে, বার্ধক্যের কথা স্পেশালি কেন বললেন, বাবা মা যখন বার্ধক্যে পৌঁছায় সাধারণত ছেলে মেয়ে তখন পূর্ণ যৌবনে থাকে, পূর্ণ শক্তিমাত্রার মধ্যে থাকে, তখন অবাধ্যতার আশঙ্কা বেশি, কারণ সে মনে করে আমার কাছে অনেক পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমার এখন টাকা পয়সা আছে, আমি আর্ন করি, গরম হওয়ার আশঙ্কা এখানে বেশি। আর বাবা মা তখন আই ইনকাম থেকে রিটায়ারমেন্টে চলে যান, তাদেরকে তখন অনেক সময় সন্তান নিজের বোঝা মনে করে, মা তার বাচ্চাকে 9 মাস পেটে ধারণ করতে কোনোদিন বোঝা মনে করে নেই, কিন্তু মা তার সাথে তার বাড়িতে থাকবে, তার স্ত্রীর সাথে মিল হবে কি হবে না, এই জন্য সে তার স্ত্রীকে খুশি করার জন্য তার মাকে অসন্তুষ্ট করতে মুহূর্ত কাল দেরি করে না, তার মা তার কাছে তখন বোঝা মনে হয়, তার বাবা তার কাছে তখন বোঝা মনে হয়, বুড়া খালি ক্যাটক্যাট করে, নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ যখন বয়সে পৌঁছে, বার্ধক্যে পৌঁছে, যত দিন যেতে থাকে তত দিন শৈশবের কাছাকাছি তার মেজাজ আর দিমাগ চলে যেতে থাকে। একটা ছোট্ট বাচ্চা যেমন একটা জিনিসকে বারবার জিজ্ঞেস করে বাবার কাছে, মায়ের কাছে, করে না, আব্বু এটা কি, আপনি একবার বললেন এটা হবে, এই কিছুক্ষণ পরে দেখবে আবার জিজ্ঞেস করবে এটা কি, আপনি বললেন এই, আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবে আবার এটা কি, করে কি, করে না? এটা বাচ্চা যেমন জিজ্ঞেস করে, মানুষ যখন বয়সে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হয়, তখন তার মেমোরি কমজোর হতে থাকে এবং বিভিন্ন নগদ বিষয়গুলো ভুলে যায়, পুরনো বিষয় মনে থাকে, নগদ বিষয় ভুলে যায়, তো বারবার জিজ্ঞেস করে, কথা বলে। একদিন এক ছেলে কে তার বাবা জিজ্ঞেস করেছেন একটা কথা, 3 বার জিজ্ঞেস করার পরে বাবা, কিছুক্ষণ পরে ছেলে বলছে, চতুর্থবার জিজ্ঞেস করার পরে, আর কয়বার বলবো আপনাকে, 3 বার বললাম, আবার আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ বিল্লাহ করেন, জিকির করেন, কবে কবরে যাবেন? বাবা রে বাবা, বাবার কবর নিয়ে বিরাট পরেশান, সে তার নিজের কবরের কবর নেই, তো যাই হোক আল্লাহ বিল্লাহ করেন, কতবার জিজ্ঞেস করবেন? তো বাবা হেসে দিছে, বাবা হেসে দিয়ে গিয়ে একটা ডায়েরি বের করেছেন, পুরোনো ডায়েরি, বুসিদা ডায়েরি, সে ডায়েরি বের করছেন আর ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতা বের করলেন এবং সেই পাতা পড়ছেন আর হাসছেন। ছেলে কৌতূহলী জিজ্ঞেস করছে, আব্বা হাসেন কেন? তো রাগ করার কথা, আপনি হাসেন, আমি আপনাকে একটু কটু ভাষায় বললাম, হাসি কেন? আমি পড়ো। দেওয়ার পরে এখন ছেলে পড়ছে, লিখছে, আজকে আমার বাবু আমার কাছে
এই গাছটার ফল সম্পর্কে 350 বার জিজ্ঞেস করলো, আমি তাকে 350 বার উত্তর দিলাম। তো বলছেন, বাবা ছোটবেলায় আমি কাজ করছি আর সেই কাজের মধ্যে তুমি আমাকে 350 বার জিজ্ঞেস করেছো, আমি তোমাকে 350 বার উত্তর দিয়েছি, আর আজকে আমি তোমাকে 3 বার জিজ্ঞেস করেছি, তুমি বিরক্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা মা যখন বার্ধক্যে উপনীত হন, ওই সময়কার কথা স্পেশালি সন্তানকে তাগিদ করছেন, ওই সময় খুব সতর্ক থাকবে, কারণ মনে রাখবে ওনারা তোমার জান্নাত, ওনারা তোমার জাহান্নাম। ওনারা খুশি তো তোমার জন্য আল্লাহর খুশি আর রেজামন্দি, ওনারা নারাজ তো আল্লাহ রেজামন্দি তোমার জন্য নাই। তুমি যতই ইবাদত করো কাজ হবে না, তুমি সারা রাত নফল পড়ো, সারা দিন রোজা রাখো, দিন রাত কোরআন তেলাওয়াত করো, কিন্তু বাবা মার নাফরমানি করো, বাবা মাকে কষ্ট দাও, তোমার ইবাদত কবুল হবে না, কবুল হবে না। দশমিন তোমার সমস্ত ইবাদত এক পাল্লায় থাকবে, আর এই বাবা মার নাফরমানি আর তাকে কষ্ট দেওয়া হুকুক এটা আরেক পাল্লায় রাখা হবে, ওজন এটার ভারী হয়ে যাবে, ওগুলো হালকা হয়ে যাবে। কেয়ামতের দিন আমল কাউন্ট করা হবে না, কেয়ামতের দিন আমল ওজন করা হবে, ওয়েট করা হবে, আমলের কাউন্টিং হবে না, কে কতটা আমল করেছে, কয় হাজার রোজা রেখেছে, কয় লক্ষ রাকাত নফল নামাজ পড়েছে, এটা গুনাহ হবে না, এগুলার ওজন হবে। অনেক সময় অনেক তুচ্ছ আমল করবে বান্দা, সাধারণ একটা আমল যেটাকে কেউ হিসাবেও আনে না, আর অপরদিকে বিশাল পাপরাশি, আল্লাহ তাআলার সন্তুষ্টি ওই আমলটার সাথে লাগার কারণে ওটার ওয়েট বেড়ে যাবে, আর অপর দিকের আমলগুলো বদ আমলগুলো হালকা হয়ে যাবে, সে জান্নাতি। আবার অনেক সময় অনেক নেক আমল নিয়ে এসেছে, নেক আমলের পাহাড়ের পর পাহাড়, এত নেক আমল দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার নেক আমল, অপর দিকে গুনাহ খুব অল্প, কিন্তু কোনো একটা গুনাহ সে করেছে যে গুনাহটার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি লেগে গেছে, এটার কারণে ওটার ওয়েট এত বেড়ে যাবে, এই নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে আর ওটা ভারী হয়ে যাবে। কিয়ামতের দিন আমলের মধ্যে ওজন বাড়বে আল্লাহ তাআলার সন্তুষ্টি আর অসন্তুষ্টি দিয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আর অসন্তুষ্টি দিয়ে কিয়ামতের দিন আমলের ওজন বাড়বে। এই জন্য কিয়ামতের দিন আমলের কি করা হবে না, গণনা হবে না, কি হবে, ওজন নেওয়া হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, এক মহিলার কথা নবীজির সামনে আলোচনা করা হলো, অনেক যাকাত সদকা দান খয়রাত করে, অনেক নামাজ রোজা করে, অনেক ইবাদত করে, অনেক তেলাওয়াত করে, সারা দিন রাত ইবাদতে থাকে, তবে একটা সমস্যা ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা সমস্যা, গায়র আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা, সে তার মুখ দিয়ে তার প্রতিবেশী নারীকে কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। কি অর্থ, তার এই একটা আমল, এই একটা মন্দ কাজ এত ভারী হয়ে আসবে কিয়ামতের দিন, তার সমস্ত নেক আমলকে হালকা করে দিবে, এটা এমন বাজে কাজ, মানুষকে কষ্ট দেয়া, স্পেশালি প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, পূর্ণ মুমিন হতে চাও, যদি পূর্ণ মুমিন হতে চাও তো তাহলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। কথা বলেন নাই প্রতিবেশী কি মুসলমান বা অমুসলিম, তোমার প্রতিবেশী মুসলমান হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, যেই হোক না কেন, তার সাথে সদ্ব্যবহার করো। এই আদেশ কার, নবীজির মানে কার আদেশ, আল্লাহর আদেশ। মুআজ্জাজ হাজেরিন, তো একটা আমল অনেক ভারী হয়ে যাবে, একটা আমল তুচ্ছ আমল ভারী হয়ে যাবে, মুখের অপব্যবহার এটার কারণে মানুষকে সবচেয়ে বেশি উপুর করে পা ধরে টেনে হিঁচড়ে তার মুখটা মাটিতে পড়ে থাকবে, এভাবে টেনে হিঁচড়ে ছেঁচড়ে জাহান্নামে ফেলা হবে, যেই কারণে সবচেয়ে বেশি কারণ হবে তার মুখের অপব্যবহার। কাউকে কষ্ট দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, যা সে করেনি তা বলেছে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে উভয়ের ভিতরে শত্রুতা তৈরি করেছে, গন্ডগোল বাঁধিয়েছে,
এরকম কাজ যে করে, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এখানকার কথা ওখানে লাগিয়ে যে গন্ডগোল লাগায়, এরকম ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। যতক্ষণ পর্যন্ত তার এই অপরাধটাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে এটাকে পিউরিফাই না করা হবে, পরিষ্কার না করা হবে, ততক্ষণ পর্যন্ত সে সোজা জান্নাতে যাবে না। মুখের অপব্যবহার, আর এই মুখের সব ব্যবহার মানুষকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেয়। সামান্য একটু কথা, এদিক ওদিকের কথা, কোনটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কেউ বলতে পারে না। অনেক সময় মানুষ সাধারণ একটা কথা বলে, কিন্তু সেই কথাটা আল্লাহর কাছে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। সে জানে না যে এই কথাটা কবুল হয়ে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসে, মানুষ অনেক সময় এমন কথা বলে যে কথা দিয়ে সে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলে, সে জানে না এই কথা দিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছে, এবং এই এক কথা তার সমস্ত ইবাদতকে বরবাদ করে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে, এই এক কথা। অপরদিকে মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, সে জানে না এই কথাটার কারণে আল্লাহকে সে কতটা খুশি করে দিয়েছে, আর শুধু এই একটা কারণে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়, তার পাপ রাশি মাফের ক্ষমার ফয়সালা হয়ে যায়। কি শুরু হলো, আপনারা কি শুরু করলেন, কি শুরু করবে, চড়িয়ে বাঁচলে দেবো একদম ছিলেন নিজামুদ্দিনের বহু পুরনো বুজুর্গ, হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের যুগে। তিনি বলতেন, ছোট বাচ্চাদেরকে পড়ানো ব্যাং মাপা, ছোট বাচ্চাদেরকে পড়ানো এটা কিসের মতো, ব্যাং মাপার মতো। এক কেজি ব্যাং মেপে দিতে পারবেন, হয় না কেন, কোনো জাল টাল নাই, প্যাকেট ট্যাকেট নাই, এরকম করে ধরবেন, কই দিবেন, পাল্লায় দিবেন, এক কেজি একদম কাঁটায় কাঁটায় মেপে দিবেন, কে পারবেন, সম্ভব, কেন বুঝেন না। এজন্য ছোট বাচ্চাদেরকে পড়ানো এটা কি, ব্যাং মাপার মতো। মুহূর্তে শয়তান এসে একবার এদিকে গোতা মারবে, ওদিকে গোতা মারবে, এটা স্বাভাবিক। আর তাছাড়া আমরা খাই গরু, মহিষ তো আর খাই না, কি খাই, মহিষের বাচ্চা আর গরুর বাচ্চার ভিতরে পার্থক্য আছে না নাই, মহিষের বাচ্চা জন্ম নেয় আব্দুল কাদের জিলানের মতো প্রথম দিন থেকে বুজুর্গ, আর গরুর বাচ্চা মাশাআল্লাহ বের হয় কিছুক্ষণ পরে তিরিং বিরিং চলতেছে, তার ভিতরে নাসাদ বেশি, ওই জিনিস খাইলে এটার উপরেও কি আসে, প্রভাব পয়দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমরা উটের গোশত বেশি খাও। কি বলেছেন, উটের গোশত বেশি খাও, কেন, এটার দ্বারা আত্মমর্যাদা বোধ পয়দা হয়, কারণ উটের মধ্যে আত্মমর্যাদা বোধ বেশি। উটের মেম সাহেবকে যদি অন্য কোনো উট টাচ করে তাহলে উট ওরে মেরে ফেলে, উটের ভিতরে গায়রত আছে। উটের গোশত বেশি খাও, তোমাদের স্ত্রীদের ব্যাপারে, তোমাদের স্বামীদের ব্যাপারে তোমাদের মধ্যে গায়রত, চরিত্র ঠিক রাখার বিষয়টা তোমাদের ভিতরে বেশি পয়দা হবে। হাদিস দ্বারা বোঝা যায় খাদ্যের প্রভাব খাদকের উপর পড়ে, খাদ্যের প্রভাব খাদকের উপর পড়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শূরকে হারাম করেছেন না, বলেন না কেন, জি, এর বড় একটা কারণ, শুয়োরের ভিতরে গায়রত নাই, নির্লজ্জতা বেশি। গায়রত নাই মানে রিলেশনশিপের ক্ষেত্রেও তার কোনো গায়রত নাই। গোটা পৃথিবীতে একমাত্র প্রাণী শুয়োর, যে শুয়োরের মেম সাহেবকে যদি আরেক শুয়োর কি করে ইস্তেমাল করে, আর ওই কাজের সময় এই শুয়োর খুশির চোটে তাদের ওদেরকে ঘিরে চারিদিকে তোয়াফ করে, নাচতে থাকে, আমার মেম সাহেব রে বেহেই পছন্দ করে, বুঝেন কি বলে। এই শুয়োরের গোশত যারা খায় এদের ভিতরে এই খাদ্যের প্রভাব পড়ে এবং নির্লজ্জতা পয়দা হয়, তাদের ভিতরে স্ত্রী এবং স্বামীর প্রতি গায়রত থাকে না। আল্লাহ তাআলা এক এক জিনিস যে নিষেধ করেছেন মানুষের জন্য, বান্দার জন্য, এমনি না, এর পিছনে বহু রহস্য আছে, কিছু আমরা জানি কিছু আমরা জানি না।
মেরে মুআজ্জাজ হাজেরিন, এর জন্য বাচ্চাদেরকে মসজিদে আনবো না তো আমরা ইনশাআল্লাহ, বাচ্চারা মসজিদে আসলে দুষ্টুমি করবে। যে মসজিদের পিছনে কোলাহল শোনা যায় নামাজের সময়, বাচ্চাদের মিচির মিচির শোনা যায়, সেই এলাকার মানুষ খুশি হওয়া উচিত যে আমাদের মসজিদ ভবিষ্যতে আবাদ হবে, এই মসজিদ ধরা থাকবে। আর যেই মসজিদের পিছনে বাচ্চাদের কিচির মিচির নাই নামাজের সময়, রূপ ধাত এগুলো নাই, তারা যতই আনন্দ অনুভব করুক না কেন তাদের ভয় করা উচিত, তাদের ভবিষ্যৎ মসজিদ বিরান হওয়ার সময় আসছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মসজিদে আনার প্রতি কি করেছেন, তাগিদ করেছেন। একটা সময় এদিক ওদিক দুষ্টুমি করবে, কিন্তু কিছু সময় পরে সে নিজেই নিজেকে শুধরিয়ে নিবে, আর দুষ্টুমি করবে না, সে পাকা নামাজি হবে। এখান থেকে এই পরিবেশ তাকে ভবিষ্যতে নামাজি বানাবে, এই পরিবেশ তাকে শরাবের আড্ডাখানা থেকে উঠিয়ে মসজিদের দিকে ফিরিয়ে আসবে, এই পরিবেশ তাকে বড় গুনাহের কোন আখড়ার ভিতরে পৌঁছে যাওয়ার পরেও সেখান থেকে তাকে ওই ছোটবেলার পরিবেশটা মনের ভিতরে একটা দায়িয়া পাঠ করবে তাকে আল্লাহর দিকে ফিরা। শাসনও করতে হবে, বেশিটা কথা করলে কি করতে হবে, ওটাও করতে হবে। শাসনের ভিতরে আল্লাহ রাসূল আদব শিখিয়েছেন, শাসন করবে ঠিক, নমক লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, মায়ের ধরো অনেক সময় করা লাগতে পারে, কিন্তু তোমাদের মধ্যে কেউ যেন কারো মুখের মধ্যে না মারে, বরং মুখটা আল্লাহ তাআলা তো তাআলা নিজের কুদরতি হাতে তৈরি করে, ওটার মধ্যে যেন আঘাত না করে। এই জন্য চোর ধরেন, ডাকাত ধরেন, যাই ধরেন, মারধর যেখানেই করে একটা সীমার ব্যাপার আছে, বরং যেন কোথায় না করে। আল্লাহ হেফাজত করেন বলি আমিন। তো বলছে না আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, আর ওই বাপ তার সন্তানকে দেখাচ্ছে যে আমার সন্তান আমাকে আজকে কথাটা জিজ্ঞেস করেছে, এটা কি কতবার, আমি তাকে 350 বার বলেছি, আমার বাবু জিজ্ঞেস করেছে, আমার বাবুটা কত ভালো, কত মায়া, আমার বাবুটার মতো বাবু দুনিয়াতে নাই। বাপ এখানে এই জিজ্ঞাসার উপরে, বিরক্ত করার উপরে এই কথা লিখছে, আর লিখছে আমার বাচ্চাটা বড় কৌতূহলী, বড় হয়ে অনেক কিছু হবে, তার অনুসন্ধিষ্ট মন আছে, তার জানার আগ্রহ আছে, ভবিষ্যতে অনেক কিছু হবে। আর আজকে তোমাকে আমি 3 বার জিজ্ঞেস করেছি, তাতে তুমি বাবা বিরক্ত হয়ে গেলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের বাবা মার মধ্যে উভয়কে যদি তুমি পেয়ে যাও, অথবা কোনো একজনকেও যদি তুমি বার্ধক্যরত অবস্থায় পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফ, তাদের কোনো কাজে বিরক্ত হয়ে ইস এতটুকু বলো না, ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কোনো ধমকের স্বরে কখনো কথা বলো না, কুল লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে কওলে করিম বলে, কওলে করিমের ভিতরে অনেকগুলো অর্থ আছে, মায়া ভরা ভাষায়, মায়া ভরা ভাষায় নম্র ভাবে সুন্দর ভাবে তাদের সাথে কথা বলবে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলবে। করিমের এক অর্থ সম্মানিত, করিমের এক অর্থ মায়াময়, করিমের এক অর্থ দয়াবান। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ, দয়া আর ভালোবাসা দিয়ে তোমার দুই বাহুকে তাদের সামনে এভাবে আনত করে দিবে, তাদের সামনে এভাবে কি করবে, আনত করে দিবে। وكان محمد بن سيرين رحمه الله تعالى বিখ্যাত তাবেঈ, আপনারা জানেন স্বপ্নে অদ্ভুত দেখা করতেন আল্লাহ তাআলা, বলা হতো যে হযরত ইউসুফ আলাইহিস সালামের এক মিসাল, আল্লাহ তাআলা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদিতে হযরত ইবনে সিরিনকে বানিয়েছিলেন, স্বপ্নের অদ্ভুত ব্যাখ্যা করতেন, একই স্বপ্ন এক একজনের ক্ষেত্রে ফয়সালা এক এক রকম। এক লোক এসেছে বলতে, হযরত আমি স্বপ্নে দেখলাম যে আজান দিচ্ছে, বললেন বাহ বড় সুসংবাদ, তুমি হজ করবে। আরেকজন এসে বলছে, হুজুর আমি আজকে দেখছি আমি আজান দিচ্ছি,
ভালো কাজ, সে খুব খুশি হয়ে হুজুর গেছে, হুজুর ব্যাখ্যা দিবে। হুজুর বললেন যে কিসের দায়ে তোমার হাত কাটা যাবে, কিসের দায়ে? চলে যাওয়ার পরে লোকজন জিজ্ঞেস করলো, হজরত আজি একই আল্লাহ আদেশ করছেন আপনি আজান দিয়ে দেন হজের। আজান মানে এলান, আজান মানে আপনি ঘোষণা দিয়েছেন হজের। হাজির আকারের দিক থেকে আপনার কাছে বাহনে চড়ে পায়ে হেঁটে এসে পৌঁছিয়ে যাবে, এখানে এসে আল্লাহর ঘরে হজ করবে। ওই লোক নেককার ছিল, পরহেজগার, তার তাই আজানের অর্থ হয়েছে সে হজ করবে। আর দ্বিতীয় বেটা যে এটা কি করতেছে, আজানের কথা বলতেছে, এর চেহারা দিয়ে বোঝা যায় বদকার, ভালো লোক না, দুষ্ট টাইপের। তো তার এখানে আজানের ব্যাখ্যা হবে কোরআন শরীফের আরেক আজান, যখন ভাইরা সবকিছু নিয়ে রওনা হয়েছে, তখন একজন ঘোষণা করলো, ও কাফেলা তোমরা একটু থামো, কি হয়েছে তোমরা? তারা আবার ঘুরে জিজ্ঞেস করলেন, কি চুরি হয়েছে তোমাদের যে আমাদেরকে দায়ী করো? বলছে যে নাফকিদু সুআল মালিক, আমরা বাদশার পানপাত্র হারিয়ে ফেলেছি, আমরা পাচ্ছি না খুঁজে, অতএব তোমাদেরকে তল্লাশি করা হবে। তো এখানে মুয়াজ্জিন আজান দিলেন, মানে একজন ঘোষক কি করলেন, ঘোষণা করলেন তোমরা চোর। এই লোকের আচার আচরণ এবং চেহারার সাথে এই আয়াত ফিট হয়, এজন্য বলছি তার আজানের অর্থ হলো এ আসলে চোরের হাত কাটা যাবে, কয়েকদিন পরে ধরা খাবে। বাস্তবেও তাই হইল। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এর মাকাম এই মর্যাদা কিভাবে আল্লাহ দিয়েছিলেন তার একটা ব্যাখ্যা কোন জায়গাতে পাওয়া যায়। আল্লাহ তাআলা এক এক বান্দাকে এক এক আমলের কারণে এক এক মর্যাদা দিয়ে দেন। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যখন তার মার সাথে কথা বলতেন, এমন নত জানু হয়ে এমন ভাবে কথা বলতেন, কাঁচো মাচু হয়ে, যেন একজন জালিম বাদশার সামনে উনি কথা বলছেন, যে জালিম বাদশা ইনসাফ করে না। কাআন্নাহু ইয়াতাকাল্লামু মা মালিকিন লা ইয়ানতাসিফুহু, যে তার সাথে কি করবে না, ইনসাফ করবে না। এই রকম একজন বাদশার সামনে কথা বলার সময় মানুষ কত কাঁচুমাচু হয়ে কথা বলে, যেন আমার উপরে কোনো কি না করে, আমার উপরে ক্ষিপ্ত না হয়ে কোনো রকমের কঠিন সিদ্ধান্ত না দেয়। তো উনি ওনার মার সাথে এইভাবে কথা বলতেন, মার সাথে বাবার সাথে আজমত সম্মান কিভাবে করতে হয়। হযরত আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ লাফজান রাদিয়াল্লাহু আনহুমা, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা ছিলেন, শহীদে কারবালা হযরত হাসানের ছেলে ছিলেন হযরত আলী ইবনুল হুসাইন ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহ। উনাকে জিজ্ঞেস করলো, হযরত আনতা আবাবুন নাস, সমস্ত মানব জাতির ভিতরে আপনি সকলের সাথে ভালো ব্যবহারকারী হিসেবে খ্যাত, আপনি কাউকে কষ্ট দেন না, সবার সাথে আপনি সকলের হক এর দিকে খেয়াল রাখেন, এত খেদমত করেন হযরত, কিন্তু আপনি আপনার মার সাথে এক প্লেটে খান না, কি ব্যাপার? আপনি সবার সাথে খান, সকলের খেদমত করেন, এই করেন সেই করেন, কিন্তু আপনার মার সাথে যখন খেতে বসেন তার প্লেটে আপনি খান না, একসাথে খান না, কেন? উনি উত্তর দিয়েছিলেন, আখাফু আন তাসবাকা ইয়াদি ইয়াদাহা ইলা মা সাবাকাত ইলাইহা আইনাহা, আমি ভয় পাই যে খাবারের ওই অংশের দিকে যেটার দিকে আমার আম্মার নজর আগে পড়েছে
ওটা উনি খাওয়ার ইচ্ছে করছেন, আর আমার হাতটা আগেই ওটা নিয়ে নিল, ওটার দিকে এগিয়ে গেল, এটা আমি ভয় পাই। যদি আমার আম্মা ওটা খেতে চেয়েছেন আর আমি ওটার দিকে হাত বাড়াই, তাহলে আমার আম্মার নাফরমানি হয়ে যাবে। আমাদের বাপ দাদা এদের মতো উদাহরণ পৃথিবী এনে দেখাও, বাবা মার সাথে কি আচরণ করা লাগে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এসে বললেন, একই ঘটনা হযরত নবীজির ব্যাপারেও আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন, হযরত আমার আম্মা এতটা বৃদ্ধা হয়ে গেছে যে আমি ওনাকে পিঠে করে নিয়ে এখন চলি, ظهري مطيتها ظهري مطيتها مطيته مطيتها আমার পিঠটা ওনার বাহন, আমি যখন ছোট ছিলাম ওনার কোল আমার বাহন ছিল, ওনার বুক আমার বাহন ছিল, এখন আমার পিঠ ওনার বাহন, আমি ওনাকে বহন করে নিয়ে চলি। উনি চলাফেরা করতে পারেন না, উনি খেতে পারেন না আমি খাইয়ে দিই, উনি পবিত্রতা অর্জন করতে পারেন না আমি ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাই, নিজ হাতে হাগাম তার গোমুখ পরিষ্কার করি। আমার আম্মা এরকম বৃদ্ধা, হাল আদাইতু হাক্কাহা, আমি কি ওনার হক আদায় করতে পেরেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাল্লা, হিয়া তাসনাউহা ইলাইক, উনি যখন তোমার জন্য এরকম কাজ করতেন তখন তিনি তোমার জন্য ভালো কামনা করতেন, আল্লাহ আমার বাচ্চাকে ইজ্জত দাও, আয় আল্লাহ আমার বাচ্চাকে তুমি বড় করো, আয় আল্লাহ তাকে সম্মান দাও, তাকে সুখের রিজিক দাও, আল্লাহ তাকে এত বড় সম্মান দাও দুনিয়াতে আখেরাতে, সে এই কামনা করত। ওয়াহিয়া তাতামান্না বাকাআক, উনি তোমার স্থায়িত্ব, তোমার দীর্ঘমেয়াদী হওয়া, তোমার দীর্ঘ হায়াতের কামনা করতেন, ওয়া আনতা তাসনাউহু ইলাইহা, আর তুমি তার সাথে এই আচরণগুলো করো, মা তামান্নি আদামিহা, আল্লাহ আমার আম্মা এত কষ্ট করতেছে, আল্লাহ দুনিয়াতে থেকে ওনার খালি কষ্ট হইতেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে নিয়ে একটু সুখ দাও। তোমার ভাষা হলো এই, তুমি তাকে হারাতে চাও, তোমার অনুভূতি হলো এই এই খেদমতের সময়, আর তোমার মার খেদমতের সময়, মা যখন তোমার খেদমত করতেন তার অনুভূতি ছিল সম্পূর্ণ বিপরীত, কিভাবে তুমি তোমার মার হক আদায় করবে? সম্ভব? আমি বহু নেককার মানুষকে দেখেছি, আমার কাছে এসে দোয়া চেয়েছে, হুজুর আল্লাহ যদি আমার মাকে সুস্থ করে সুস্থ করে দে, নাহলে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে সুখ দে, বড় কষ্টে আছে। আরে পাগল, মা কষ্টে আছে, তোমার জন্য জান্নাত এখানে দৌড়াদৌড়ি করতেছে, তুমি জান্নাতটা শুধু খাপ পেতে দৌড়বা, তুমি দেখতে পাচ্ছ না যে তোমার আশপাশে তোমার জান্নাত দৌড়াদৌড়ি করতেছে, তুমি শুধু তোমার জান্নাতটা খাপ পেতে ধরবা, তোমার পৃথিবীর ইহকাল পরকালের সৌভাগ্য তারা সিতারা তোমার সামনে এভাবে হাঁটা চলা করছে, তুমি শুধু ওটাকে তোমার কোলের ভিতরে নিতে বাকি, তোমার মার এই অবস্থা এটা তোমার জন্য ওই সৌভাগ্যের বার্তা নিয়ে এসছে, তোমার খবর নাই। মেরে মুআজ্জাজ হাজেরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, يوجد ريح الجنة من مسيرة 500 عام، 500 বছর দূরত্বের রাস্তা, এত দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, জান্নাতের সুঘ্রাণ এত বেশি হবে। 500 বছর লাগে যে রাস্তা পাড়ি দিতে, সেই রাস্তা কি আলোর গতিতে, ঘোড়ার গতিতে, না কিসের গতিতে বলা আছে? সবচেয়ে গতি সম্পন্ন জিনিস দিয়ে যদি কোনো জায়গা পাড়ি দিতে হয়, তাহলে 500 বছরের দূর থেকেও, পথের দূরত্ব থেকেও জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। ওয়ালা ইয়াজিদু রিহাহা আক, মা বাবার নাফরমান জান্নাতে যাওয়া তো দূরের কথা, মা বাবাকে যে কষ্ট দেয় সে জান্নাতে ঢোকা তো দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। মেরে মুআজ্জাজ হাজেরিন, হযরত মূসা আলাইহিস সালাম
এর সাথে আল্লাহ তাআলা যে কথাবার্তা বলেছেন রিওয়ায়াতের ভিতরে আসে সালাসাতা আলাফ ওয়া খামসা মিয়াত কালিমা, কয়টা? 3,500 কথা আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালামের সরাসরি কথোপকথনের সময় হয়েছে। তাওরাতের ওহি সেটা ভিন্ন, কথাবার্তা যেটা হয়েছে এই কথাবার্তার ভিতরে কয় হাজার কালিমা ছিল, কয় হাজার বাক্য? 3,500। ওয়াকানা আখিরাহা, সর্বশেষ কথাটা এটা ছিল, হযরত মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন ইয়া আল্লাহ আমাকে শেষ একটা নসিহত করেন, আল্লাহ আমাকে কিছু নসিহত করেন, আউসেনি ইয়া রব। আল্লাহ তাআলা তাকে নসিহত করলেন, ও মুসা তোমার মার সাথে ভালো ব্যবহার করো, তোমার মার সৎ ব্যবহার করো। এবং আল্লাহ তাআলা একে একে এই কথাটা এক চাওয়ার প্রেক্ষিতে 7 বার বললেন, কয়বার? তোমার মার সাথে সৎ ব্যবহার করো, তোমার মার সাথে ভালো ব্যবহার করো, তোমার মার সাথে ভালো ব্যবহার করো, তোমার মার সাথে ভালো ব্যবহার করো। এইভাবে কয়বার? 7 বার বলার পরে হযরত মুসা বলতে লাগলেন, হাসবি হাসবি ইয়া রব, হাসবি হাসবি, আল্লাহ আল্লাহ করবে না, আল্লাহ করবে না ইয়া রব, এই আল্লাহ আল্লাহ করবে না। তো জলিলুল কদর নবী, উলুল আজম পয়গম্বর, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা হলেন নবী রাসূলরা, কারণ তারা নিষ্পাপ, তাদেরকে আল্লাহ নিষ্পাপ হিসেবে আমৃত্যু বহাল রাখেন। ইনাদের মধ্যেও আবার মর্যাদার তারতম্য আছে, রসুলদের মর্যাদা নবীদের উপরে। এই রসুলদের ভিতরেও আবার 9 জন রসুল এমন আছেন যাদেরকে উলুল আজম বলা হয়, যারা রসুলদের মধ্যেও আলাদা ক্যাটাগরির মহাসম্মানিত, তার মধ্যে একজন মুসা। সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তোমার মার সাথে সৎ ব্যবহার করো, ওনাকে যদি তাগিদ করেন তো আমার আপনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদ। বাবা খুশি তো আল্লাহ খুশি, বাবা নারাজ তো আল্লাহ নারাজ। হ্যাঁ, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, তবে যদি আমার কোন ফরজ বিধানের ব্যাপারে তোমার বাবা মা নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে সেটা মানা যাবে না। আমি মিথ্যা কথা বলতে নিষেধ করেছি, তোমার বাপ মা যদি তোমাকে মিথ্যা কথা বলতে বলে সেটা মানা যাবে না। আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য ফরজ করেছি, সে যদি নিষেধ করে মানা যাবে না। আমি শিরিক করতে নিষেধ করেছি, তারা যদি তোমাকে শিরিক করতে বলে তাদের কথা মানা যাবে না। তবে বেয়াদবিও করা, বেয়াদবিও করা মানা যাবে না। আল্লাহ যেটা বলেছেন সেটা করতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। একজন নাসিক ছিলেন, বড় আবেদ, এই যুগের না আগের যুগের, আগের নবীদের যুগের। উনি ওনার বাবা ওনার মার এবং বাবার খুব খেদমত করতেন, প্রত্যেক দিন গিয়ে ওনার বাবা মার হাত পা ধরে এভাবে কি করতেন, ডলে দিতেন, মায়ের পা এভাবে টিপে দিতেন, বাবার পা টিপে দিতেন। একদিন বন্ধুদের কাছে আসতে একটু দেরি হয়ে গেছে, কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। তো বন্ধুরা জিজ্ঞেস করলেন, আজকে তোমার আসতে দেরি হলো, কি হলো? তো সে বলছে, কিন্তু আমার দেরি হয়েছে এই কারণে, আমি জান্নাতের দরজাগুলোর ভিতরে আমার মুখ এভাবে ঘুরছিলাম, এই জন্য দেরি হয়েছে। আব্বা শুয়েছিলেন, আম্মা শুয়েছিলেন, আমি ওনাদের পা টিপেছি, ওনাদের পায়ের সাথে আমার মুখটাকে এভাবে লাগিয়েছি, কারণ আমি শুনেছি যে এনাদের পায়ের তলে আমার জান্নাত। কিন্তু এত মর্রাগু ইলা আলা আবওয়াবিল জান্নাহ, মা বাবার খেদমত এটা মানুষকে দুনিয়াতে সুখ দেয়, আখেরাতে সুখ দেয়। মা বাবাকে কষ্ট দেওয়া তার আখেরাতে ধ্বংস করে, তার দুনিয়াও ধ্বংস করে। এটা এমন ওজনদার আমল হিসেবে কিয়ামতের দিন আসবে, মা বাবার সাথে সৎ ব্যবহার, যে তার অনেক বদ আমল থাকা সত্ত্বেও এই এক আমল তাকে টেনে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে, অদ্ভুত আমল। আবার মা বাবাকে নাখুশ করা, এটা এত ভারী বদ আমল হবে যে অনেক ইবাদত বন্দেগি নষ্ট হয়ে যাবে, অনেক ইবাদত বন্দেগি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যে সামনে আপনাদের সবে বরাত আসতেছে না, সবে বরাত তো আমরা আমাদের ভাষায় বলি,
কিন্তু কোরআন হাদিসের ভাষায় এখানে যে শব্দ, সেই শব্দটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী। বারাআত মানে মুক্তি, সব মানে রাত, মুক্তির রাত। যেহেতু হাদিস শরীফের মধ্যে এই রাতে আল্লাহ তাআলা তার বিপুল সংখ্যক বান্দা বান্দীকে মাফ করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, এই বর্ণনা এসেছে, এজন্য এই রাতকে কিসের রাত বলা হয়? মুক্তির রাত বলা হয়। তো হুজুর, কোন সহিহ হাদিস আছে কিনা এই ব্যাপারে? জি আছে, সহিহ ইবনে হিব্বানের ভিতরে পরিষ্কার হাদিস আছে, হযরত মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 5665 নম্বর হাদিস। হাদিসের দরজা সহিহ গায়রিহি, ইয়াতালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইয়াতালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনীতে আল্লাহ তাআলা তার মখলুকের দিকে রহমতের দৃষ্টি দেন, সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকি, অদ্ভুত শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা এই রাতে সবাইকে মাফ করে দেন। ইল্লা, তবে কিছু মানুষ এই রাতেও ক্ষমা পায় না, এই সাধারণ ক্ষমার রাতেও তারা ক্ষমা পায় না। এক ইল্লা লিমুশরিকিন আও মুসাফিনিন, ওই ব্যক্তি যেই ব্যক্তি মনের ভিতরে শিরিক লালন করে, যে শিরক করে আল্লাহর সাথে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাকে মাফ করেন না। দুই, যে আরেকজনের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, অন্যের উন্নতি দেখতে পারে না, অন্যের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে জ্বালাপোড়া করে, তাকে শত্রুতার দৃষ্টিতে দেখে, ধর্মের কারণে না, কোন কারণে? ব্যক্তিগত স্বার্থে। একটা হলো কারোর সাথে তার রাগ অসন্তুষ্টি, কেন? আল্লাহ কাছে আল্লাহ খুশির জন্যে, সে আল্লাহকে গালি দেয় তাই সে তাকে পছন্দ করে না, সে আল্লাহ রসুলকে গালি দেয় সে তাই সে তাকে পছন্দ করে না, ঘৃণা করে, এটা আল্লাহর কারণে। আর আয়তলে ব্যক্তিগত কারণে, এটা ওইটার কারণে, আরেকজনের উন্নতি দেখতে পারে না, আছে না নাই? এবং মুসা আহেন, এই বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করেন না। আর এক রিওয়ায়েতের ভিতরে আসে, মুদমিনুল খামার, যে শরাব পান করে আর ওই রাতেও শরাব থেকে তওবা করে নাই, ছেড়ে দেয় নাই, আল্লাহ আর কোনোদিন করবো না, অন্যায় করে ফেলেছে আর করবো না, কাজও ছেড়ে দেয় নাই, এরকম ব্যক্তিও ক্ষমা পায় না। যে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে, এই ব্যক্তিকে ওই রাত্রে ক্ষমা করা হয় না। এজন্য সবে বরাত তো আসছে সামনে, ইবাদত তো করবেন, তার আগে বাবা মার কাছ থেকে দয়া করে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। কোন কথায় তারা কষ্ট পেয়েছে আমি আপনি জানি না, অনেক সময় এমন হয় কোন কথাতে কষ্ট পেয়েছে জানি না, যদি মা বাবা থেকে থাকেন, যে কোনো বললে হাতে পায়ে ধরে যেমনি হোক মাফ নিয়ে নেওয়া। হুজুর যদি দুনিয়া থেকে চলে যান তাহলে কি করব? ওনাদের জন্য আমল করে বখশিশ করেন, ওনাদের জন্য দান খয়রাত করেন, ওনাদের কাছে আমল পৌঁছবে, আল্লাহ তাআলা ওই সংবাদ দিবেন, তোমার বাচ্চা তোমার জন্য এই জিনিস পাঠিয়েছে, বাবা মা খুশি হবেন, দয়া করবেন, ক্ষমা হবে। মুসবিলুল ইজার, তাখনুর নিচে পায়জামা প্যান্ট জুব্বা লুঙ্গি পরে, এই ব্যক্তির ক্ষমা হয় না। যে তাখনুর নিচে পায়ের তাখনু চিনি না আমরা, হ্যাঁ সিলেটে কয় ফানি হাই তাখনু, এটার নিচে যদি কেউ লুঙ্গি পরে, জুব্বা পরে, প্যান্ট পরে, ট্রাউজার পরে, ভাই জাতীয় কোনো কিছু পরে, যে পরে তার ক্ষমা হয় না ওই রাতে, এটা কত বড় ভালো কাজ এবার আপনারা নিজেই বুঝে নেন। এই ভালো কাজ করবো তো ইনশাল্লাহ। সেদিন এক অফিসার আমার কাছে মশওয়ারা চাচ্ছে, হুজুর আমি বড় বিপদে আছি। কি? আমার বেস কমান্ডার আমাকে বলতেছে তুমি টাকনুর উপরে প্যান্ট পরো, তুমি টাকনুর নিচে প্যান্ট পরো না, তুমি তো যা ইচ্ছা তাই করো, তোমার দাঁড়ি ছোট করে আসো আর তোমার প্যান্ট কি করে আসো নিচে নামায় আসো। হুজুর আমি কি করবো? আমি বলছি করবানা কিছু বলবো না, করবানা কিছু বলবো না, উনি যা বলে চুপচাপ শুনে দেবা, তাহলে একটা মিথ্যা অজুহাত দিয়ে পানিশমেন্ট দিয়ে তোমার ডিমোশন করাই দেবে, কথা মানবে না, কারণ কথা কার মানতে হবে? আল্লাহ তার রসুলের মানতে হবে।
কিছু বলবো না, পরামর্শটা ঠিক আছে কি বলেন আপনারা? মন্ত্রীদের কাছে পরামর্শ চাইলে মানুষ সুপরামর্শ পায়, আর যখন নিজে নিজে আমল করতে যায় তো প্যাঁচ লাগাই ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন, মা বাবার খেদমত করার তৌফিক নসিব করেন। মা বাবার খেদমত যত বেশি করব আল্লাহর সন্তুষ্টি তত বেশি আসবে, রিজিক তত বেশি প্রশস্ত হবে। অনেকগুলো ঘটনা মনের ভিতরে আসছিল, আজকে বলার সময় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।